ভারতীয় ক্রিকেটর নবতম চাঞ্চল্য মায়ঙ্ক যাদব। ক্রিকেট প্রেমীর মাজত সর্বত্র চর্চিত মায়ঙ্ক যাদবর নাম। বিশ্বর ক্রিকেট বিশেষজ্ঞর দৃষ্টি কাড়িছে মায়ঙ্কে। মায়ঙ্কর বলে লাভ করেছিল সর্বাধিক 156.7 কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টা। বিশ্বর ক্রিকেট অনুরাগীর দৃষ্টি নিবদ্ধ এটা হয়ে আছে আইপিএলত। আইপিএলত এবার উজ্বলি উঠিছে কেবাজনো যুব ক্রিকেটার। রিয়ান পরাগ, অভিষেক শর্মা সমান্তরক এবার চর্চিত হয়েছে বেগি বলার মায়ঙ্ক যাদবর নাম। মায়ঙ্কর বলর তীব্র গতিয়ে এটা স্তম্ভিত করেছে ক্রিকেট বিশ্বক। বর্তমানে অনুষ্ঠিত ম্যাচসমূহ মায়ঙ্কর বলর সর্বাধিক গতিবেগ হয়েছে 156.7 কিলোমিটার প্রতি ঘন্টা। মঙ্গলবারে আর সি বি আর লক্ষ্ণৌর মাজত অনুষ্ঠিত শেহতীয় ম্যাচখনত 21 বছরীয় মায়ঙ্কর তীব্র গতির সম্মুখ দেহহারা আর সি বির বেতার। খেলখনত মায়ঙ্কে 4 অভারত 14 রান দিয়ে দখল করে 3টাকৈ উইকেট। চলিত আইপিএলত মায়ঙ্কর বলর গতিবেগ 150, 155, 156.7 কিলোমিটার প্রতি ঘন্টা। 6'1" মায়ঙ্ক যাদবর প্রশংসাত পঞ্চমুখ বিশ্বর ক্রিকেট বিশেষজ্ঞ আর ক্রিকেটার সকল। দক্ষিণ আফ্রিকার বেগি বলার ডেল স্টেইন, ভারতীয় টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, আকাশ চোপড়া, যুজবেন্দ্র সোহাল, হর্ষ ভুগলেই টুইটযোগে উচ্চ প্রশংসার উপচাই পেলাইছে যুব ক্রিকেটারজনক। দুর্বার গতির বোলিংয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসর উদীয়মান বোলারজন এটা প্রতিখন খেলত প্রতিপক্ষর ত্রাসর কারণ হয়ে পড়ছে। ব্যাটসম্যানের প্রতি ঘণ্টাত 150-এরও অধিক গতির বল দিয়ার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখিলে মায়ঙ্ক আইপিএলত অন্যতম এজন শ্রেষ্ঠ তারকা হয়ে যে উজ্বলি উঠিব সেয়া নিশ্চিত। স্পোর্টস ডেস্ক, এনকে টিভি প্লাস।